নমস্কার, সকলে কেমন রয়েছেন? আশা করছি সকলে খুব ভালো রয়েছেন। উষার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বিদায়বেলা যেন একদম দোরগোড়ায়। কত সুন্দর সময়টা কাটছিল না? এই যে কতদিন আগের থেকে পুজো হবে, পুজো আসবে, দিন গোনা, তারপরের থেকে শুরু করা যে সপ্তমী, অষ্টমী, নবমী কোন কোন দিনে পড়া, তো এইভাবে আস্তে আস্তে সবটা দিন পার হয়ে শেষে বিদায়বেলা চলে এলো। মনটা ভীষণ ভারাক্রান্ত। একটা বছর অপেক্ষার পরে মা আসে, এত সুন্দর আনন্দ করে আমরা সবটা চারদিকে সাজিয়ে তুলি, নিজেরাও সেজে উঠি মায়ের সঙ্গে। আনন্দের মুহূর্তগুলো যেন খুবই অল্প সময়, খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। আর এই যে বিষাদের দিন চলে এলো, তো মাকে আমি আজকে বরণ করে নিচ্ছি। আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমি মোটেও নবমীর দিন দশমী পালন করব না, নবমীর দিন নবমী থাকবে আর দশমীর দিন আমি দশমী রেখেছি। একটা বছরে অপেক্ষার করার পর মা আসে মর্তে আমাদের এই আনন্দের দিনটি, তার মাঝখানেও এই যে সময়টা বাধা, এত তাড়াতাড়ি কেটে চলে গেল, বোঝাই গেল না না কি তাড়াতাড়ি চলে গেল সপ্তমী, অষ্টমী, নবমী, এরপরে দশমী, তারপরে একটা বছরের অপেক্ষা, আবার মা আসবে, পুজো পুজো ভাব আবার শুরু হবে, পুজোর সব কিছু সাজগোজ চারদিকে সেজে উঠবে, পুজো পুজো আনন্দে আবার সেই বিষাদের দিন। এইভাবেই প্রত্যেক বছর মা আসে মর্তে। মাকে তো দুই যা মিলে বরণ করে নিলাম, আর এখন সেই সুন্দর মুহূর্ত সিঁদুর খেলা, একে অপরকে সেই সিঁদুর দিয়ে রাঙিয়ে তোলার সময়, সেই সুন্দর মুহূর্ত যেটার জন্য প্রত্যেকটা সধবা মেয়েরা অপেক্ষা করে থাকে। একটা বছর পরে সেই সময়টা আবার এলো। তো আজকের দিনটা অনেক সুন্দর কাটলো, অনেক ভালো কাটলো, আর মায়ের কাছে অনেক 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 চাওয়া, আমার যে আশেপাশে আমার নিজের ফ্যামিলি, আমার পাশের বন্ধুরা, সবার যেন সবসময় দিন ভালো কাটে, শুভ সময় আসে, সেটার জন্য অনেক অনেক আমি প্রার্থনা করেছি। বন্ধুরা, তোমরা যারা আমার ইউটিউবের আর ফেসবুকের আর ইনস্টাগ্রামের যারা যারা বন্ধুরা রয়েছে, অনেক অনেক শুভকামনা। সিঁদুরে নিজেদেরকে রাঙিয়ে নিয়েছি, মায়ের পায়ে সিঁদুর নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। আর এখানে বাড়ির দিকে বলতে আজকে বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল। প্রত্যেক বছরই দুর্গাপুজোতে দশমীর দিন বাবার বাড়িতে নিমন্ত্রণ থাকে, আর আমি যা ছেলে এখন চলে যাচ্ছি। আজকের রান্নাবান্নার মধ্যে গিয়ে দেখি মা রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে। তো এই ছিল আজকে খাবার দাবার, ভাইও খেতে বসেছে। তো আজকের মতো আমি ব্লগটা এটুকুই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।